হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজা ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই যে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, মানে বাইরের ওয়েদার একদমই খারাপ আর ঘরে বসে বসে একদমই বোর হচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রান্না খাওয়া দাওয়ার পরে তেমন আর কোনো কাজ নেই, মানে ঘরেই বসে থাকতে হচ্ছে। তাই আজকে ভাবলাম শুধু শুধু বসে থাকার থেকে কতগুলো রিলস করি, আর রিলস করার আগে আমি কেমনভাবে রেডি হই সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা অনেকেই আমার কাছে কুর্তি মেকআপ লুক চেয়েছিলে, তো আজকে কুর্তি পরে ভিডিও করব। মানে মাঝে মাঝে তো আমি শাড়ি পরে ভিডিও করি, তো ভাবলাম আজকে কুর্তি পরে করবো আর সেই মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে কীভাবে আমি আর কি মেকআপটা করি। তো চলো শুরু করা যাক। আগে আমি এটা চেঞ্জ করে একটা কুর্তি পরি। কুর্তি বলতে ওটা একটা চুড়িদার, আমি কিছুদিন হলো কাটিয়েছি। ওটা আসলে পুজোর জন্য আমি কিনেছিলাম, কিন্তু কাটিয়ে টাটিয়ে পরাও হয়ে গেছে আমার। তো পুজোয় যা কিনেছি তার ভিতর একটা শাড়ি পরা হয়ে গেছে আর এই যে এই কুর্তিটা পরা হয়ে গেছে। তো আমি এখানে একটা চুড়িদার পরে নিয়েছি, আর এই চুড়িদারটা আমি কাটিয়েছি হচ্ছে, মানে আমি যার কাছ থেকে ব্লাউজ বানাই, আর এই মানে চুড়িদারের পিসটা আমি কিনেছি হচ্ছে বগুড়া থেকে। খুবই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর তোমাদেরকে পুরো ভালো করে দেখাবো ভিডিওর লাস্টে। তো চলো এবার মেকআপটা শুরু করা যাক। আগে আমি মুখটা পরিষ্কার করে নেবো একটা টিস্যু দিয়ে। ক্যামেরার সামনে মাঝে মাঝে একটু মানে ওয়েদারের জন্য হবে হয়তো, মানে একটু জলীয় বাষ্প জমা হচ্ছে, আর আমি হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়েও নিয়েছিলাম, তখন একটু ঠিক ছিল, আবার মাঝে মাঝে একটু একটু ওরকম আপছা আপছা হয়ে যাচ্ছে, তো একটু প্রবলেম হতে পারে। ভিডিও করার পরে যখন আমি দেখবো তখন বুঝতে পারবো, এখন বুঝতে পারছি না যে কেমন হচ্ছে ভিডিওটা। তো চলো মুখটা আগে ভালো করে টিস্যুটা দিয়ে পরিষ্কার করে নেওয়া যাক। তো এদিকে আমার মুখটা পরিষ্কার হয়ে গেছে, হাতটাও এটা দিয়ে একটু পরিষ্কার করে নেব। তো রিলস করার সময় কি হয়, মানে আমি মেকআপের মতো যেরকম আর কি প্রথমে একটা ক্রিম, তারপরে হচ্ছে প্রাইমার, তারপরে কনসিলার, তারপরে ফাউন্ডেশন, এভাবে আর কি রিলস করার সময় আমি কোনো কিছুই ব্যবহার করি না। তো আমি যেটা ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাই শুধুমাত্র ব্যবহার করি, তারপরে আর কি একটু আইশ্যাডো, একটু ব্লাশ, এই সবই আর কি ইউজ করি। তো বেশি না, সামান্য পরিমাণ। এই যে হয়ে গেছে। তো এবার আমি আইব্রোটা করে নেব, আর তার জন্য তোমরা তো জানোই আমি এই প্যালেটটা থেকে আইব্রো করি, তো অনেক দিন থেকেই, আমার খুবই ভালো লাগে আর খুব ভালো হয়। তো চলো এখানের এই শেডটা নেব আর কি। আমি এটা হাত থেকে পড়ে এখান থেকে উঠে গেছে একদম, আর এই এই শেডটা আর এই শেডটা বেশি ব্যবহার করি, ওই জন্য আর কি এই দুটো শেডই খাওয়া খাওয়া হয়ে গেছে। তো চলো আইব্রোটা করা যাক। এটা কিন্তু কালো না, এটা ব্রাউন কালার, মানে এটাতে একদম ন্যাচারাল লাগবে। তো এই যে, তো এরপরে আমি কি করব, এরপর একটু আইশ্যাডো অ্যাপ্লাই করব চোখের উপরে একদম হালকা করে। তো ওর জন্য আমি নতুন একটা আইশ্যাডো প্যালেট কিনেছি, ছোট্ট, সবগুলো আর কি নিউট শেড, তো এখান থেকেই অ্যাপ্লাই করব। তো এই যে এটা হচ্ছে মেবলিনের, তোমাদের আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি যখন আর কি এগুলো আমি কিনেছিলাম। তো এর ভেতর থেকে আর কি নেব আমি একটা শেড, তো এর ভেতর থেকে এই শেডটা আমি নেব। এটা আমি হাত দিয়েই অ্যাপ্লাই করব আঙুলের দ্বারা। এই যে আয়নাটা কোথায় রাখলাম আবার, এটা জাস্ট হালকা করে নেব। একদম হালকা গ্লো দেবে শুধু।
এবার আমি কি করব, এর ভেতরে একটা ডার্ক শেড আছে, তো এই যে এটা আর কি তুলির সাহায্যে নেব। এটা আমি নেব একদম এই কোনা কোনার দিকে, তো চোখের ওপরে আর কিছু করব না, শুধু একটু মাস্কারা লাগাবো লাস্টে, তো নিচে কাজলটা পরব। আমার আইলাইনারটা পড়া হয়ে গেছিল, তারপরে দেখি ভিডিও রেকর্ডই হয়নি, তো আমি মুছে ফেলেছি আর আবার পড়বো। তো চলো এটা অ্যাপ্লাই করা যাক, আর এটা হচ্ছে কালার বারে। এবার এই চোখে পড়ব, তো আমি এই ব্লাশটা ব্যবহার করব। আর এটা হচ্ছে কালার বারে, এটাও আমি নিউ নিয়েছি, আগে একটা ভিডিওতে দেখিয়েছি। তো চলো এটা আমি জাস্ট এরকম ভাবে নিয়ে একটু ঝেড়ে নেব, তারপরে অ্যাপ্লাই করব। আমি এটা ব্যবহার করতো যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন আর কি রেকর্ড হয়নি, মাঝে মাঝে এই প্রবলেমটা হচ্ছে। তো আমার কাছে যেহেতু কালার বারের লিপস্টিকও আছে, তো আমি লিপস্টিকও কালার বারের পরেই তোমাদেরকে দেখাবো। আগে লিপ লাইনারটা ব্যবহার করি, এটাও কালার বারের, এটা শেডটাও খুবই সুন্দর। তো আমি আর কি এটা হাত দিয়ে স্মাচ করে নেব। এরপরে আমি এই লিপস্টিকটা ব্যবহার করব, এটাও কালার বারে, আর এটার কালারটা খুবই সুন্দর, কিন্তু কালারটার নাম আমি জানি না। তো আমার লিপস্টিকটাও পড়া হয়ে গেছে, তো কালার বারের সমস্ত প্রোডাক্টটি খুবই সুন্দর, তোমরাও ব্যবহার করে দেখতে পারো, খুবই ভালো, না আমার তো খুবই ভালো লেগেছে। তো কুর্তি বা চুড়িদারের সাথে আমার ছোট টিপি বেশি পছন্দ, শাড়ির সাথে একটু বড়, লাল টিপের থেকে আমার খয়েরি টিপ বেশি পছন্দ, তাই এই যে আমার কাছে অনেক খয়েরি টিপ, আর এগুলো খুবই ছোট ছোট, আসলে এগুলো আমি ট্রেন থেকে কিনেছি। এর ভেতর থেকে একটা বের করে নেবো আর পরবো। আর টিপ আমার বেশি কপালের উঁচুতে পড়লে ভালো লাগে না,
না আমারই পছন্দ হয় না, আমার দুটো ভ্রুর মাঝখানে পড়লেই বেশি ভালো লাগে। আর আমার একটা প্রবলেম হচ্ছে খুবই, মানে আমার আপার লিপসে প্রচণ্ড ঘামে আর ওই জায়গাটার মেকআপটা নষ্ট হয়ে যায়। তোমরা যদি কেউ জানো যে এটা আমি কি করে ঠিক করতে পারবো, যে মেকআপটা এই জায়গাটা নষ্ট হবে না বা ঘামলেও কোনো প্রবলেম হবে না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি জানি না ব্যাপারটা, জায়গাটা ঘেমে একদম নষ্ট হয়ে যাবে আর এই জায়গাটা মুছলে আর এই এই ওপরের লিপস্টিকটাও নষ্ট হয়ে যায়। আমার মুখের মেকআপ তো হয়ে গেছে, আর তোমরা কি বুঝতে পারছো যে এটা আমি ফাউন্ডেশন ছাড়া বা কোনো কনসিলার ছাড়া মেকআপ করেছি? একদমই বোঝা যাচ্ছে না। হেয়ার স্টাইলটা খুবই সোজা, যারা যাদের চুল বাঁধতে খুবই কষ্ট হয় বা বিরক্ত লাগে তারা এইভাবে বাঁধতে পারো, খুবই স্টাইলিশ লাগবে, ভালো লাগবে। তো প্রথমে তোমাদের কি কি করতে হবে, প্রথমে এইভাবে চুলটা নিতে হবে, নিয়ে একটা গার্ডারের সাহায্যে পেছনে বেঁধে ফেলতে হবে। তো আমি এইভাবে নেব, নিয়ে পেছনে বেঁধে ফেলবো। এই যে বাঁধা হয়ে গেছে, খুব টাইট করে বাঁধলেও হবে না, খুব লুজ করে বাঁধলেও হবে না। তো এবার কি করতে হবে, এবার পেছন দিক থেকে দেখাই তোমাদেরকে। তো এবার তোমরা কি করবে, এই গার্ডারটাকে একটু পিছিয়ে দেবে সামান্য একটু, তারপরে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে নিচে দিয়ে হাত ঢুকিয়ে এই চুলগুলো এভাবে বের করে নিতে হবে। এবার একটু গার্ডারটা টাইট করে দিতে হবে, তারপরে তোমাদেরকে আবার সেইভাবে চুলগুলোকে এরকম করে নিতে হবে। তারপরে তোমাদেরকে আবার সেম ভাবে চুলগুলোকে একটু পেঁচিয়ে নিতে হবে। তারপরে যেই চুলগুলো বাঁচলো, আমি তো দেখতে পাচ্ছি না ঠিক করে, সেগুলো এভাবে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে সাইড ক্লিপ দিয়ে মেরে নিতে হবে। তো আমার চুল তো বাঁধা হয়ে গেছে, এটা খুবই সোজা, তোমরা ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। চলো এবার তোমাদেরকে সামনেটা দেখাই। তো মাঝে মাঝে এই চুলগুলো একটু টেনে টেনে ফুলিয়ে দেবে আর সামনে দিয়ে কতগুলো চুল ছাড়তে হবে। আমার সামনে একদমই চুল কাটা নেই, ওই জন্য বেরোতেই চাইছে না। তো আমি রেডি, তো এবার আমি রিলস করতে পারবো, আর রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে, পুপু 920-তে। তো ভালো করে তোমাদেরকে আরেকটু দেখাই, একদম মাথা থেকে পা পর্যন্ত আমার কুর্তিটা কেমন কাটানো হয়েছে, মানে আমার চুড়িদারটা কেমন কাটানো হয়েছে আর আমাকে কেমন লাগছে, তো ভালো করে তোমাদেরকে দেখাই। তো এদিকে আমার সাজগোজ হয়ে গেছে, তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।